কেউ হারিয়েছেন কারো চিন্তায় হয়েছে। বিগত কয়েক মাসে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে খোয়া যাওয়া অসংখ্য মোবাইল উদ্ধার মুর্শিদাবাদ পুলিশের, যা সোমবার 299 জনের হাতে তুলে দেওয়া হলো। অপারেশন প্রয়াস, মুর্শিদাবাদ পুলিশের প্রয়াসে স্বস্তি ফিরল 299 জন গ্রাহকের। খোয়া যাওয়া মোবাইল অবশেষে হাতে ফিরে পেলেন গ্রাহকেরা। সোমবার বহরমপুরে পুলিশ গ্রাউন্ডে প্রত্যেক গ্রাহকের হাতেই উদ্ধার হওয়া মোবাইল তুলে দিলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কেশবরী রাজকুমার। গত মার্চ মাসে শুরু হওয়া মুর্শিদাবাদ পুলিশের প্রয়াসে বিভিন্ন থানা এলাকায় অভিযান চলে। স্পেশাল অপারেশনস গ্রুপ এবং প্রতিটি থানার নোডাল অফিসারদের প্রয়াসের মাধ্যমে বিশেষ এই অভিযান চলে। আমাদের অপারেশন প্রয়াস মুর্শিদাবাদ পুলিশ জেলা লাস্ট ফেব্রুয়ারি মার্চ মাসে শুরু হয়েছিল, তখন থেকে আমরা টোটাল 6টা ফেসে রিকভারি করে লোকজনকে ফিরিয়েছি। আজকের এই যে 6th ফেস যেটা আমরা ফেরাচ্ছি, এই প্রোগ্রামে আমরা টোটাল 299 মোবাইল ফোনস, 299 মোবাইল ফোনস আমরা ফিরিয়ে দিচ্ছি যারা মোবাইল ফোন হারিয়েছিল। এটাতে কিছু লোকের 2 মাস হয়েছে, কিছু লোকের 4 মাস হয়েছে, এরকম বিভিন্ন টাইমের আছে। তো টোটাল এই যে 6 মাস লাস্ট ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করে আজ অবধি আমরা 954 মোবাইল আমরা যারা মোবাইল ফোন হারিয়েছে ওদের কাছে ফিরিয়ে দিয়েছে। কেউ হারিয়েছেন কারো চিন্তায় হয়েছে, ফিরে পাওয়ার আশাও ছিল ক্ষীণ, যদিও গ্রাহকদের মুখে ফুটেছে হাসি। পুলিশের প্রয়াসকে ধন্যবাদ জানিয়েছেন প্রত্যেকে। হারিয়ে গিয়েছিল দিয়ে এবার মানে থানায় কমপ্লেন করলাম, তারপরে বাড়িতে ফেলে দিলাম, থানাতে আবার জমা করতে হইলো। রাস্তায় যাচ্ছিলাম, দিয়ে ফোন এসেছিলো, রিসিভ করেছিলাম, দিয়ে তারপরে মোটর সাইকেল নিয়ে আসছিল, হাতে থেকে খাবার মেরে নিয়েছিল। বিল্ডিং থানায় ডায়েরি করেছিলাম, ওখান থেকে পেলাম। ওদেরকে অনেক ধন্যবাদ। আমাদের মুর্শিদাবাদ জেলার যে পুলিশের যে দেখলাম ভূমিকা, খুব ভালো লাগছে, খুব এর থেকে খুব ধন্যবাদ। হ্যাঁ, পুলিশদেরকে যে হারিয়ে যাওয়া জিনিসটা ফিরে পেলাম, এটা আমরা ভাবতে পারিনি।